বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। নতুন প্রজন্মের অনেকেই এই মুখটার সঙ্গে খুব বেশি পরিচিত না হলেও বাংলা ছবি ও ধারাবাহিকের নিয়মিত দর্শকরা তাকে খুব ভালো করেই চেনেন। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক জন্মভূমি যারা দেখেছেন, তার অভিনীত চরিত্রকে কেউই ভুলবেন না। অবশ্য তার নামের সঙ্গে খুব একটা পরিচিত নন দর্শকরা। তিনি অভিনেতা নিমাই ঘোষ, মঞ্চ ও ধারাবাহিক সিনেমা। অভিনয় জীবনে করেছেন প্রচুর কাজ, মৃণাল সেন সহ অনেক নামী পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। চরিত্রাভিনেতা হিসাবে তার অবদান অনেক, যদিও সে তুলনায় প্রাপ্য সম্মান পাননি এই গুণী অভিনেতা। তবে অভিনয়ের পাশাপাশি তার প্রতিভার অন্য আর এক দিক আছে। বলা যায় নিমাই ঘোষের অন্য এক পৃথিবী, আর সেটা হলো নিমাই ঘোষের কবি সত্তা। হ্যাঁ, ভীষণ ভালো কবিতাও লেখেন তিনি। তার এই প্রতিভার খবর এক প্রকার নিভৃতেই ছিল, কখনো বই আকারে প্রকাশিত হয়নি তার কবিতা, তাই সেভাবে কবি নিমাই ঘোষকে আবিষ্কার করা যায়নি। তবে 83 বছর বয়সে প্রকাশিত হতে চলেছে তার প্রথম কবিতার বই পথিকবর দাঁড়াও, এই বই মেলাতেই। তবে এক্ষেত্রে নিমাইবাবু নিজে অবশ্য উদ্যোগ নেননি, তার এই অন্য দুনিয়ার খোঁজ পান সাংবাদিক ও সম্পাদক অর্কদেব, এবং কবিতায় মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেন বই প্রকাশ করার। নিমাই ঘোষের যারা গুণগ্রাহী নিশ্চিতভাবেই তার কবিতার বই সংগ্রহের অপেক্ষায় থাকবেন, খুঁজে পাবেন অন্য এক নিমাই ঘোষকে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।